টেনশন কইরো না, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার বউটা তো অনেক সাহসী। প্লিজ সোনা, কথা বলো। আরে এই ছোটখাটো রোগে কিচ্ছু হয় না, বুঝছ? কত স্বপ্ন দেখছিলাম, সারা দুনিয়া ঘুরবো। ঘুরবো তো, তুমি সুস্থ হলে ঘুরবো। আমার যদি কিছু হয়ে যায় কাইশা, স্বপ্ন শেষ। এগুলো কি বলতেছ কাইশা? হুম বলো বউ। এই রোগে কিছু হয় না তো? না তো। আমরা দুজনে তো এই রোগের জন্য টেস্ট করাইছিলাম। হ্যাঁ করাইছি তো, কেন কি হয়েছে? না কিছু না। বলো না কি হয়েছে কাইশা। হ্যাঁ পালস তো তোমার হয়েছে। পালস? হ্যাঁ। সত্যি তো, নাকি তুমি আমার সাথে ইচ্ছে করে প্র্যাঙ্ক করতেছো? সত্যি? কে? অপারেশনের সময় হয়ে গেছে স্যার। যান, উঠো, আস্তে। স্যার, অপারেশন তো উনেন না, আপনার অপারেশন। অপারেশন তো আমার। জি স্যার। তুমি তো বলছো এই রোগে কিছু হয় না, একটু ওয়াশ করে দিলেই ঠিক। চলেন স্যার। ফালতু মেডি। ও মারে। ওই বউ আমার। ওই বউ, তোমার নবাবজাদি মেয়ে কই? হ্যাঁ, কুলসুম তো সে রাত থেকে পড়াশোনায় ব্যস্ত, লাইব্রেরিতেই আছে। সকালের পত্রিকা আমি লাইব্রেরিতে পড়ি জানো না? মাত্র একটা দিনই তো। আমার জন্যই তো লাইব্রেরিটা বানাইছি, বলদি। কুলসুম খুল। কে? পত্রিকা পড়বো আমি, দরজা খুল। 20 মিনিট দে আমারে। ওই কুলসুম। আরে পড়ালেখা না করলে পাস করবো কিভাবে? ঢাঙ্গের গোডাউন নাকামি, দরজা খুলবি নাকি ভাঙ্গি ফেলামু? তুই জানোস না আমি সকালবেলা লাইব্রেরিতে বসি, পত্রিকা পড়ি। খুল না, পরীক্ষা পাস না করলে বকতে পারবে না। কোন দিন পাস করছ? তাড়াতাড়ি বাইরে। এত দে খাউরি। সর সর। ওফ, এক ঘন্টা আসবি না? আসবো। বাইরে। কাল রাতে কি খাইছিলি কুলসুম? গন্ধ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।